contrato donde dice que eres mía, bebé. Dale, dale, dale. Hello guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটকের ফর ইউতে ঝড় তুলে দেওয়া আপনার পছন্দের অসংখ্য ভাইরাল গান, যেগুলো দিয়ে ইতিমধ্যে টিকটকে লক্ষ লক্ষ ভিডিও মেক করা হয়েছে। तुझे मेरे लिए, मुझे तेरे लिए है बनाया गया। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও সারা বিশ্বের টিকটক কাঁপানো ভাইরাল সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো একটি থেকে একটি জোস। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই সময় তুমি শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সিঙ্গার ইমরান খানের গান আজাবে মাহিয়া। রিসেন্টলি গানটি টিকটকের ফর ইউতে কাঁপিয়ে বেড়াচ্ছে। তবে এই গানের ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে কিউট আপুর এই ভিডিওটি, যার ভিউ 3 মিলিয়ন প্লাস। সো যাই হোক গাইস, এরপর দেখবেন ডিজে গোবিন্দ রিমিক্স করা টিকটকে ভাইরাল গান নিশিরাতে। গানটি যেমন জোস, তেমনি গান দিয়ে বানানো টিকটকের ডান্স ভিডিওগুলো ছিল পুরো আগুন। আসলে এমন মারাত্মক ডিজে রিমিক্স গান সাউন্ড বক্সে শুনলে এমনিতেই নাচতে ইচ্ছা করবে। সো গাইজ, এর পরে রয়েছে ইন্ডিয়ান বিখ্যাত সিঙ্গার শ্রেয়া ঘোষালের টিকটক কাঁপানো গান গুলিমাতা। এত এত ধুমধারাকা হিট গানের ভিড়ে এমন সফট আর সুইট গান শুনলে সত্যি মন ছুঁয়ে যায়। জানলে অবাক হবেন, এখন পর্যন্ত এই গান দিয়ে টিকটকে সব মিলিয়ে প্রায় 2 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের সায়েদ ওমিয়ের ভাইরাল গান হিন্দি ম্যাশআপ কসম চাহে। বাঙালি গায়কের কণ্ঠে হিন্দি গান সব মিলিয়ে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে গানটি। এছাড়া টিকটকের প্রায় সব সেলিব্রিটির গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। সো গাইজ, এর পরে রয়েছে রোমানিয়ার রাতারাতি ভাইরাল হওয়া গান জ্বালিয়ে জ্বালিয়ে। ইতিমধ্যে গানটি টিকটকে কি পরিমাণ ভাইরাল হয়েছে তা সেখানে গিয়ে একটু উকি দিয়ে আসলে বুঝতে পারবেন। এনিওয়ে গাইস, আপনার সফলতা দেখে যাদের জলে তাদেরকে সাউন্ড বক্সে ফুল ভলিউমে এই গানটি শোনাবেন। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ববি দেওলের কিসমত সিনেমার গান মাহি মাহি। এছাড়া টিকটকে ভাইরাল হওয়া এই গানের রিমিক্স ভার্সনটি ছিল পুরাই আগুন। মজার ব্যাপার হচ্ছে মূল গানটি ইউটিউবে রিলিজ পেয়েছে আজ থেকে 12 বছর আগে, যা এখন এসে ভাইরাল হয়েছে। I
So guys, এর পরে রয়েছে বাংলাদেশের আলী হাসানের রাতারাতি ভাইরাল র‍্যাপ গান বাজার গরম। গানটি মূলত বানানো হয়েছে বর্তমান সময়ের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির নানা অসঙ্গতিকে কেন্দ্র করে। কথা সত্য কথা খাঁটি আগুন লাগছে বাজারে, থাকলে কিছু দিন বাবা দোয়াই লেংটার মাজারে, এই যে বাবা নেন। সত্যি গানের প্রতি লাইন যেন হাজারো মধ্যবিত্ত পরিবারের মনে না বলা কথা বলে দেয়। আল্লাহ হায়াত বাড়াই দেন, চেষ্টা সোনার উপর পানি দিয়া দিয়া মুচ্ছা দেন, লাগলে আর দুই টাকা নেন দোয়া মনের টিকা দেন। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রণবীর কাপুরের বেফিক্রে মুভির গান নশে সে চড় গাই। নশে সে চড় গাই কুড়ি, নশে সে চড় গাই পতঙ্গ সে লড় গাই। এই গানের লোভি ভার্সনটি ইতিমধ্যে টিকটক এর ফলো কাপে বেড়াচ্ছে। সো গাইস, এর পরে রয়েছে পাঞ্জাবের জনপ্রিয় টিকটক কাঁপানো গান নেদে নেদে ফিমেল ভার্সন। আজ থেকে 9 বছর আগে রিলিজ পাওয়া গানটির বর্তমান ভিউ 11 মিলিয়নের বেশি। এছাড়া টিকটক এর অনেক সুন্দরী সুন্দরী আপুরাও গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা ছিল পুরাই মাথা নষ্ট। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার কানিকা কাপুরের বিখ্যাত গান চিটিয়া গালায়া। এই গান নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা শৈশবে গানটি একবার হলেও শুনেননি এমন মানুষ নেই বললে চলে। এছাড়া অটোটিউন ছাড়া কানিকা কাপুরের খালি গলায়ও গানটি শুনতে বেশ ভালো লেগেছে। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।